ওয়েলকাম টু স্মার্ট সায়েন্স বাংলা। আজকের ভিডিওতে আমি ক্লাস টেন এর জন্য যে প্রথম চ্যাপ্টারটা আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেইখানে তোমরা কিছু সমাধান দেখতে পাবে এবং সেই সমস্ত সমাধান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট সমাধান করাবো যা তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2021-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আমি সেখান থেকে একই টাইপের কিছু অঙ্ক নিয়ে এসেছি, সেই একই টাইপগুলোকে আমরা শুধুমাত্র একটা নিয়ম দিয়েই সমাধান করে দেখাবো তোমাদের। তো যদি প্রথম অঙ্কটা দেখি, প্রথম অঙ্কটা বলে দেওয়া আছে এ বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু যদি এ প্লাস বি হয়, যেখানে বলে দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু ওয়ান বাই এ এবং এক্স নট ইকুয়াল টু ওয়ান বাই বি, তাহলে এক্স এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তো এইটা সমাধান করার জন্য আমাকে প্রথমে এই যে প্রথম পদটা আছে তার সাথে এই পারের বিটাকে নিয়ে আসব এবং এখানে যে দ্বিতীয় পদটা আছে তার সাথে এখানকার এ যুক্ত পদটাকে নিয়ে আসব। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি আমরা, তাহলে ঠিক এইরকম পাবো এ বাই এ এক্স মাইনাস ওয়ান মাইনাস বি, কারণ আমি বললাম যে প্রথম পদের সঙ্গে এদিকের বিযুক্ত পদটাকে নিয়ে আসতে হবে, সেই জন্য বিটা যেহেতু প্লাস আছে এই পারে সে মাইনাস হয়ে গেছে। একই রকম ভাবে যদি এই পদটাকে রেখে দিই বি বাই বি এক্স মাইনাস ওয়ান আর এই এটাকে এই পারে সে মাইনাস হয়ে যাবে। এবার সমস্ত পদকে যেহেতু এই পারে নিয়ে চলে এসেছি তাহলে রাইট হ্যান্ড সাইডে কত থাকবে, জিরো থাকবে। এইবার প্রথম যে দুটো পদ আছে অর্থাৎ এইখান থেকে এতটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো এবং পরেরটুকুকে আরো একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। এবার যদি প্রথমটা যদি লসাগু করি তাহলে আমরা লসাগু পেয়ে যাব এ এক্স মাইনাস ওয়ান এবং তাহলে উপরে হয়ে যাবে এখানে এ আর এখানে মাইনাস বি এর সাথে এই পুরোটা গুণ হয়ে যাবে। তাহলে মাইনাস বি এর সাথে প্রথমে এ এক্স গুণ করলে হয়ে যাবে এ বি এক্স এবং মাইনাস বি এর সাথে মাইনাস এক গুণ করলে হয়ে যাবে প্লাস বি। একই রকম ভাবে এখানে মাঝখানে প্লাস দিয়ে দেবো এবং প্রথমটাকে ব্র্যাকেটে রেখে দেবো এবং পরেরটাও যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা লসাগু পেয়ে যাবো বি এক্স মাইনাস ওয়ান এবং ওপরে হয়ে যাবে বি মাইনাস এ এর সাথে এই পুরোটাকে গুণ করব, তার জন্য হয়ে যাবে এ বি এক্স আর মাইনাস এর সাথে মাইনাস এক গুণ করে হয়ে যাবে প্লাস এ ইকুয়াল টু জিরো। এই যে আমরা দুটো পদ পেলাম অর্থাৎ এই একটা পুরোটা পদ এবং এইখানে যে পুরোটা পদ পেলাম, এই পুরোটা পদের মধ্যে ওপরে যেটা আছে এবং এইখানেও দেখো ওপরে ঠিক একই পদ আছে, তাহলে এই দুটো পদ থেকে আমরা ওপরের পদটাকে কমন নিতে পারি অর্থাৎ এ প্লাস বি মাইনাস এ বি এক্স এই পদটাকে আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে যদি প্রথম পদটাকে ওপরের পদটা কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কত, ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস, যেহেতু মাঝখানে প্লাস আছে, এবং দ্বিতীয় পদ থেকে যদি ওপরেরটা কমন নিয়ে নিই তাহলে থাকবে ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার আমরা জানি যে যদি দুটো সংখ্যার বা দুটো পদের যদি গুণফলটা জিরো হয়ে যায় তাহলে হয় এইটা জিরো হবে না হয় এইটা জিরো হবে, সেই জন্য আমরা লিখতে পারি এখানে হয় এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়াল টু জিরো, এইটা একটা হবে না হয় আর একটা কি হবে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে এই দুটোকে সমাধান করে আমাকে এক্স এর মান বের করতে হবে, কারণ আমাকে কোশ্চেনে এক্স এর মান বের করতে বলে দেওয়া ছিল। তাহলে আমরা কি করব, এক্স যুক্ত পদটাকে এই পারে রাখবো বাকি পদগুলোকে ওই পারে নিয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস এ বি এক্স সমান কত, মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখে দেবো মাইনাস এ বি এক্স, আর রাইট হ্যান্ড সাইডে যে দুটো পদ আছে সেখান থেকে মাইনাস কমন নিতে পারি, তাহলে মাইনাস কমন নিলে কি চিহ্নগুলো পাল্টে যায় অর্থাৎ এ এর চিহ্ন মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, বি এর চিহ্ন মাইনাস ছিল প্লাস হয়ে যাবে অর্থাৎ এ প্লাস বি। এবার উভয় পক্ষে আমাদের মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে পাবো এ বি এক্স ইকুয়াল টু কত, এ প্লাস বি। এবং যেহেতু আমাকে এক্স এর মান বের করতে হবে, এবার এক্স সাথে এ বিটা গুণ আছে তাহলে এ বিটা ওই পারে গিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাবো এখান থেকে এ প্লাস বি বাই এ বি। এইটাকে যদি একটু ক্যালকুলেশন করার জন্য তোমরা সহজ করো অর্থাৎ যদি আমি সেপারেট করে দিই তাহলে আমরা লিখতে পারি এ বাই এ বি প্লাস বি বাই এ বি, তাহলে এখানে এ এর সাথে এ কাটবে এবং এখানে বি এর সাথে বি কাটবে, তাহলে আমরা পেয়ে যাই ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ। তাহলে আমাদের একটা এক্স এর মান পেয়ে গেলাম আমরা ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ। এবার না হয় দিয়ে যেটা লিখেছিলাম সেইটা ক্ষেত্রে যদি তুমি সমাধান করো তাহলে লসাগু কি হয়ে যাবে, নিচের দুটো পদের গুণফল হয়ে যাবে অর্থাৎ এ এক্স মাইনাস ওয়ান হবে নিচে এবং এখানে কথা হবে বি এক্স মাইনাস ওয়ান, এবং তাহলে উপরে লসাগু করে আমরা পাবো বি এক্স মাইনাস ওয়ান আর উপরে আমরা পেয়ে যাব এ এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা সমান কত হয়ে যাবে জিরো।
এবার নিচে যে পদটা আছে পুরো পদটা এটা তো ভাগ আকারে আছে, তাহলে ওই পারে গিয়ে জিরো হয়ে যাবে, অর্থাৎ জিরো শূন্যর সাথে গুণ করে কি হয়ে শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের শুধুমাত্র ওপরের পদটা পড়ে থাকবে, তাহলে আমাদের ওপরের পদটা এরকম হবে ডিএক্স মাইনাস ওয়ান প্লাস এএক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এটা যদি আমরা এক্স যুক্ত পদগুলোকে একসাথে রাখি তাহলে অর্থাৎ আমরা পেয়ে যাবো বিএক্স প্লাস এএক্স এবং মাইনাস এক আর মাইনাস এক যোগ করে হয়ে যাবে মাইনাস দুই, মাইনাস দুইটা ওই পরে কত হয়ে যাবে দুই হয়ে যাবে। এবার এই দুটো পদ থেকে যদি এক্স কমন নেই তাহলে আমরা পেয়ে যাব এ প্লাস বি সমান কত দুই। এবার এখান থেকে যদি আমরা এক্স পেয়ে যাই তাহলে আমরা এক্স সমান পাবো দুই বাই এ প্লাস বি, অর্থাৎ আমাদের যে এই যে দ্বিঘাত সমীকরণটা বলে দেওয়া ছিল সেখান থেকে আমাদের এক্স এর দুটো মান পাওয়ার কথা, আমরা এক্স এর দুটো মান পেয়ে গেলাম, যে একটাতে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ এবং আরো একটা হবে টু বাই এ প্লাস বি। তারপরে লিখে দিতে হবে অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ও এক্স ইকুয়াল টু টু বাই এ প্লাস বি। তাহলে আমাদের প্রথম অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ঠিক এই টাইপের যদি আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি, দেখো দ্বিতীয় অঙ্কটা বলে দেওয়া আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু টু সি বাই এক্স মাইনাস সি। তাহলে এটাকে আমাকে একই রকম ভাবে যদি সাজিয়ে নিতে পারি তাহলে আমরা এখানে কি লিখব, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান এই টু সির জায়গায় আমরা লিখতে পারি এইভাবে ওপরে সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে এখানে আমি লিখে দেবো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান আমি এখানে দুটো পদে ভেঙে নেব, অর্থাৎ সি বাই এক্স মাইনাস সি একটা পাবো প্লাস সি বাই এক্স মাইনাস সি একটা পাবো। কারণ আমরা একটা নিয়ম জানি যে যদি এ প্লাস বি বাই সি হয় তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে এ বাই সি প্লাস বি বাই সি। কিন্তু এখানে এই যে নিচে শুধুমাত্র একটাই পদ ছিল আর এক্ষেত্রে আমরা সিটাকে কোনটাকে ভাববো, এই এক্স মাইনাস সিটাকে ভাববো, সেই জন্য এই একবার ওপরের সি এর সাথে এই নিচের এক্স মাইনাস সি যাবে, আবার মাঝখানে যেহেতু প্লাস আছে প্লাস দিয়ে সি বাই এক্স মাইনাস সি পাবে। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে যে দুটো পদ পেয়েছি তারা দুটো একই জাতীয় পদ, সেই জন্য প্রথম পদের সঙ্গে একবার এইটাকে বাদ দেবে এবং দ্বিতীয় পদের সঙ্গে এইটাকে বাদ দেবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি, এইটাকে একটা লিখে দেবো প্লাস দিয়ে আরেকটার মধ্যে লিখবো বি বাই এক্স মাইনাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু জিরো। এবার আমরা ঠিক এই অঙ্কটাকে আগের মতো সাজিয়ে নিয়েছি, এবার যদি তোমরা এই প্রথমটার মধ্যে লসাগু করো এবং পরেরটার মধ্যে লসাগু করো তাহলে সহজেই তোমরা এক্স এর দুটো মান পেয়ে যাবে। আমি আর করে দেখাচ্ছি না, তোমরা এই অঙ্কটা প্রথমে নিজে করবে তারপরে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে তোমরা পেরেছো কি পারোনি। এরপরে ঠিক একই টাইপের যদি আমি আরো একটা অঙ্ক দেখি যে এখানে বলে দেওয়া আছে এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু দুই বলে দেওয়া আছে, তাহলে আমাকে এখানে প্রথমে কি করতে হবে, এই যে দুই বলে দেওয়া ছিল দুইকে প্রথমে ভেঙে লিখবো। আমরা কি করে ভেঙে লিখবো, দেখো এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ সমান লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান। তাহলে ঠিক আমরা আগের ফরম্যাটে পেয়ে গেলাম, আমরা কি করছিলাম রাইট হ্যান্ড সাইডের পদগুলো যেহেতু একটা থাকছে তাকে দুটো আকারে ভেঙে লিখছিলাম, তাহলে আমরা দুইকে ভেঙে লিখে দিয়েছি ওয়ান প্লাস ওয়ান। এবারে আমরা কি করবো, একটা এককে এর সাথে বিয়োগ দেব এবং বাকি একটা এককে এর সাথে বিয়োগ দেবো, তাহলে আমরা কি পেয়ে যাব এ বাই এক্স মাইনাস বি প্লাস, আচ্ছা তার এখানে হয়ে যাবে মাইনাস ওয়ান, তারপরে লিখবো প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আবার একই রকম ভাবে প্রথম দুটোকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো এবং দ্বিতীয়টাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো। এবার যদি আমরা এটার লসাগু করি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এক্স মাইনাস বি আর এখানে হয়ে যাবে এ আর মাইনাস একের সাথে নিচেরটাকে গুণ করে দেবো, অর্থাৎ মাইনাস এক্স প্লাস বি। একই রকম ভাবে পরেরটার যদি লসাগু করি লসাগু আমাদের হয়ে যাবে এক্স মাইনাস এ এবং এখানে আমরা পাবো বি মাইনাস এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো। এবার একই রকম ভাবে দেখো এই যে দুটো পদ পেয়েছি দুটো পদের আমাদের কি হওয়া উচিত ছিল, ওপরের দুটো একই হওয়া উচিত ছিল, দেখো এইখানে ওপরে যা আছে এইখানে ওপরে তাই আছে, তাহলে আমরা দুটো পদকে কমন নিয়ে নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখানে এ প্লাস বি মাইনাস এক্স কমন নিয়ে নিলাম, তাহলে আমার এই প্রথম পদ থেকে যদি ওপরেরটা কমন নিয়ে নিয়ে পড়ে থাকবে কত ওয়ান বাই এক্স মাইনাস বি প্লাস দিয়ে পরেরটা থেকে পড়ে থাকবে ওয়ান বাই এক্স মাইনাস এ। এবার আগের মতো যেহেতু দুটো পদের গুণফল জিরো হয়ে গেছে তাহলে হয় প্রথমটা জিরো হবে
ना হয় পরেরটা জিরো হবে সেই জন্য আমরা লিখতে পারি এখানে হয় a প্লাস b মাইনাস x ইকুয়াল টু জিরো না হয় পরেরটা জিরো অর্থাৎ 1 বাই x মাইনাস b প্লাস 1 বাই x মাইনাস a ইকুয়াল টু কত হবে জিরো হবে তাহলে এখান থেকে যদি x এর মান বের করো তাহলে আমরা x ইকুয়াল টু পেয়ে যাব a প্লাস b তাহলে আমাদের সহজে এখান থেকে x এর মানটা পেয়ে গেলাম এবং যদি আমরা এইটা থেকে করি তাহলে তোমাকে প্রথমে লসাগু করতে হবে লসাগুটা আমরা পেয়ে যাব x মাইনাস b ইনটু x মাইনাস a এবং উপরে হয়ে যাবে আমার x মাইনাস a প্লাস x মাইনাস b ইকুয়াল টু 0 তাহলে একই রকম ভাবে যেহেতু নিচের পথটা এখানে ভাগাকারে আছে তাহলে ওই পারে গিয়ে গুণ হয়ে যাবে আবার শূন্যর সাথে গুণ করে শূন্য হয়ে যাবে তাহলে আমার শুধু কোন পথটা পড়ে থাকবে এই উপরের পুরো পথটা পড়ে থাকবে এবার উপরের পুরো পথটাকে যদি ক্যালকুলেশন করি আমি একেবারে লিখি দেখো x এর সাথে x যোগ আছে তাহলে আমার এখানে হয়ে যাবে 2x আর মাইনাসে আর মাইনাস b মাইনাস a মাইনাস b ইকুয়াল টু 0 এইখান থেকে তোমরা যদি x এর মানটা বের করো তাহলে দেখবে যে এরকম পেয়ে যাবে a প্লাস b বাই 2 ঠিক একই রকম ভাবে আমরা x এর দুটো মান পেয়ে গেছি একটা হচ্ছে a প্লাস b এবং আরো একটা হচ্ছে a প্লাস b বাই 2 অর্থাৎ এরপরে আমাদের লিখে দিতে হবে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু a প্লাস b ও x ইকুয়াল টু a প্লাস b বাই 2 ঠিক আছে এরপরে যদি আমি তোমাদের আরো একটা অঙ্ক দেখাই এটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক দেখো কি করেছে একই টাইপের পদ আছে কিন্তু প্রথমটার থেকে একটু আলাদা এখানে উপরে দেখো দ্বিঘাত বলে দেওয়া আছে তাহলে আমরা কি করব এখানে a স্কয়ার বাই x মাইনাস b এবার আমাকে দেখতে হবে প্রথমটাকে নিয়ে আসবো না পরেরটাকে নিয়ে আসবো এই প্রতিটা অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যদি দেখবে যে রাইট হ্যান্ড সাইডে দুটোই সমান পদ থাকছে ধরো আগের ক্ষেত্রে যেমন দেখালাম c বাই x মাইনাস c প্লাস c বাই x মাইনাস c ছিল যেহেতু দুটোই সমান যে কোনো একটা আনলে হয়ে যেত তার পরের অঙ্কটা দেখলাম প্লাস দুই ছিল তাহলে দুই কে ভেঙে নিয়েছিলাম ওয়ান প্লাস ওয়ান এক্ষেত্রেও হয় দুটো একের মধ্যে যে কোনো একটাকে নিয়ে আসলে হয়ে যেত কিন্তু প্রথম অঙ্ক এবং চতুর্থ অঙ্কের মধ্যে আমাকে মাথায় রাখতে হবে যে কোন ক্ষেত্রে কোনটাকে আনবো এক্ষেত্রে আমি বুঝতে পারছি যে এক্ষেত্রে আমি যদি এ টাকে মাইনাস আকারে নিয়ে আসি তাহলে আমার ক্যালকুলেশন সুবিধা হবে সেই জন্য আমরা মাইনাস এ করে নিয়ে আসলাম এবং পরের যেটা পদ আছে সেখান থেকে বি যুক্ত পদটাকে নিয়ে আসবো তাহলে আমরা লিখে দেবো এখানে বি স্কোয়ার বাই এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু জিরো এইবারে তোমরা কি করবে লসাগু করবে না তার আগে প্রথমে দেখো কমন নিয়ে নেবো এ কমন যায় তাহলে যদি এ কমন নিয়ে নিই পড়ে থাকবে কত আমার এ বাই এক্স মাইনাস বি মাইনাস ওয়ান প্লাস এইখান থেকে যদি বি কমন নেই তাহলে আমার পেয়ে যাবো কত বি বাই এক্স মাইনাস এ মাইনাস ওয়ান ঠিক একই রকম ভাবে এবার আমাকে কি করবে ব্র্যাকেটের ভেতরে যে পদগুলো আছে তাদের লসাগু করতে হবে লসাগু হয়ে যাবে আমার এক্স মাইনাস বি এবং এখানে হয়ে যাবে এ মাইনাস এক্স প্লাস বি এবং এইখানে যদি করি তাহলে আমার বি থেকে যাবে এবং নিচে আমার লসাগু হয়ে যাবে এক্স মাইনাস এ এবং এখানে থাকবে বি মাইনাস এক্স প্লাস এ ক্লিয়ার এবার যে আমরা দুটো পদ পেয়েছি এই দুটো পদের মধ্যে দেখো এই ব্র্যাকেটের মধ্যে ওপরে যে পদটা আছে সেই দুটো পদ দুই ক্ষেত্রে সমান আছে তাহলে সেটাকে আমরা কমন নিতে পারি সেই জন্য আমি সাজিয়ে কমন নিয়ে নিচ্ছি এ প্লাস বি মাইনাস এক্স থেকে গেল কমন এবং পরেরটার ক্ষেত্রে দেখছি এইটা যদি ওপরেরটা যদি কমন নিয়ে নিই তাহলে আমার থাকবে কত এ বাই এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি প্লাস এই ক্ষেত্রে যদি এই প্রথমেরটা কমন নিয়ে নিই তাহলে আমার থাকবে কত বি বাই এক্স মাইনাস এ বি বাই এক্স মাইনাস এ ক্লিয়ার তাহলে একই রকম ভাবে আমরা দুটো পদের গুণফল জিরো পেয়ে গেছি তাহলে এখান থেকে লিখতে পারি আমরা হয় এটা জিরো না হয় এটা জিরো সেই জন্য আমরা লিখবো যে হয় এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু জিরো না হয় এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো এবং প্রথমটা যেটা লিখেছিলাম সেখান থেকে যদি আমরা x এর মানটা বের করি তাহলে আমরা সহজেই পেয়ে যাব x সমান হচ্ছে a প্লাস b এবং এই দ্বিতীয়টা থেকে আমরা কি করব প্রথমে লসাগু করব লসাগু হয়ে যাবে আমার x মাইনাস b এবং x মাইনাস a এবং ওপরে থাকছে a ইনটু x মাইনাস a প্লাস b ইনটু x মাইনাস b ঠিক আছে তাহলে এতটা জিরো এবার আমি ঠিক যদি ওপরে করি তাহলে একই রকম ভাবে নিচের পত্রটা তো ভ্যানিশ হয়ে যাবে শুধুমাত্র উপরেরটা থাকবে আমি উপরেরটা ব্র্যাকেট ভেঙে লিখে দিচ্ছি অর্থাৎ ax মাইনাস ax স্কয়ার এবং এখানে যদি b এর সাথে পুরোটাকে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব এখানে bx মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 0 তাহলে এই যে দুটো x যুক্ত পদ আছে তাদেরকে বাম দিকে রাখবো বাকি পদগুলোকে ডান দিকে নিয়ে চলে যাব তাহলে আমাদের থাকবে এখানে ax
प्लस बी एक्स समान आमरा पेये जाच्छि ए स्क्वायर प्लस बी स्क्वायर এবার এই দুটো পদ থেকে যদি x কমন নেই তাহলে আমরা পেয়ে যাব a প্লাস b আর আমাদের রাইট হ্যান্ড সাইডে থাকবে কত a স্কয়ার প্লাস b স্কয়ার এবারে x সমান আমরা সহজেই পেয়ে যাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a প্লাস b তাহলে আমরা x এর দুটো মান পেয়ে গেলাম একটা মান হচ্ছে a প্লাস b এবং আরো একটা মান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a প্লাস b এবারে তোমরা লিখে দিতে পারবে যে নির্ণেয় সমাধান সমান x ইকুয়াল টু a প্লাস b ও x ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a প্লাস b তাহলে আজকের এই অঙ্ক ভিডিওতে আমি তোমাদের জন্য এই চারটি অঙ্ক এনেছিলাম এবং তোমরা দেখলে যে এই চারটি অঙ্ক একই টাইপের অঙ্ক তো আজকের ভিডিওতে এতটাই ভিডিও শেষে আবার তোমাদের বলি তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে থ্যাংক ইউ